হচ্ছে বলছে বুয়া এই কাগজ বুয়া আমি সন্তান বুয়া টাকা দিয়ে কুত্তা পুষে রাখছি লাভ লাভলো আমার কুত্তা পোষা কুত্তা গর্ভ অবস্থায় আমার শাশুড়ি আমার ধরে অনেক মারছে রোডের সাথে ফেলে মারছে আসসালামু আলাইকুম আমার নাম মোশাম্মদ মোমেনা খাতুন গ্রাম পাটিয়াকান্দি পোষ্টনগর গাছি থানা চারঘাট জেলাতে রাজশাহী আমার পিতার নাম শামসুদ্দিন শেখ পারিবারিক অসচ্ছলতার কারণে আমি ইপিজেডে চাকরি করতে যাই আর ঈশ্বরদী ইপিজেডে বর্তমানে যে আমার স্বামী আব্দুল কাফি তার পিতার নাম হচ্ছে লাল মোহাম্মদ তার সাথে পরিচয় হয় এবং সে তারা আমার বাগান কিনছিল এই সুবাদে তার সাথে পরিচয় হয় আমাকে বিয়ের প্রস্তাব দেয় সম্পর্ক করার তা আমি রাজি হই আমাদের বিয়ে হয় আমরা পালিয়ে যাই বিয়ে করছি পালিয়ে যাই বিয়ে করার পরে তখন আমাদের ছয় মাস আমার পেটে বাচ্চা আসে তখন বাচ্চা থেকে আমার পেটে যখন ছয় মাসের বাচ্চা তখন আমার স্বামী পালিয়ে আসছে তার বাবার কাছে যেই দিন পালিয়ে আসছে সেই দিনই আমি তাদের বাড়িতে আসছিলাম তখন আমি ছয় মাসের গর্ভ অবস্থায় আমার শাশুড়ি আমার ধরে অনেক মারছে রোডের সাথে ফেলাই মারছে অনেক মানুষ দেখছি কেউ আমাকে সাহায্য করে নাই সবাই ওদের দিকে ছিল আমি মারটা খাই আমি আবার থানাতে গেছিলাম থানাতে যে আমি ওসির পা ধরছি যে আমার একটা সমাধান করে দেন আমার কেউ সমাধান করে দেয়নি সবাই ওদের দিকে হয়েছে আমি সুবিচার পাইনি তখন আমার স্বামী ফোনে বলে যে তুমি বাড়ি চলে যাও তোমার বাচ্চা হোক তারপর আমার বাবা মা মেনে নেবে আমি মানে ওদেরকে বলি যে বাচ্চা হয়েছে তখন ওরা দেখতে আসে না এবং ওর বাপও দেখতে আসে না তখন আমার ছেলের বয়স বারো মাস তেরো মাস তখন আমি জানতে পারলাম যে আমার স্বামী আবার আর একটা বিয়ে করছে আমি আমার ছেলেটাকে সঙ্গে করে ওদের বাড়িতে গেছিলাম গতকাল বুধবারে জানালেন যা দেখি ওরা দুই ভাই খাচ্ছিল ওর বউ থাল মাছিল আমার শ্বশুরও ছিল শাশুড়ি ছিল আমার ভাসুর ছিল সবাই ছিল আমি যে জিজ্ঞাসা করি তুমি বিয়ে করছো কেন আমাকে তো ছাড়োনি আমাকে ছাড়েনি হতে বিয়ে করছে তখন ও বলে তোমাকে আমি বিয়ে করিনি এই বাচ্চা আমারও না এই সন্তান আমার না আমি তোমার বিয়ের যে কাগজ আছে সেটাও বল এই যে স্বাক্ষর উনি আমার সামনে স্বাক্ষর দিছে এটা ওনার স্বাক্ষর এটা আমার স্বাক্ষর এই কাগজ সে বলছে ভুয়া এই কাগজ ভুয়া আমার সন্তান ভুয়া থানাতে গেছি থানাতে যাওয়ার পরে আমার অভিযোগ করছি অভিযোগ লিখলো কিন্তু কি লিখছে না লিখছে আমাকে বলে নাই বলছে আপনার অভিযোগ নেওয়া হলো এর আগেও আমি ওনাদের চেয়ারম্যান মেম্বার সবার কাছে আমি গিয়েছি সবার হাতে হাতে পায়ে ধরছি যে আমার একটা সমাধান করে দেন ওই বাড়িতে আমার তুলে দেন কারণ আমার একটা বাচ্চা হয়েছে তারা কেউ শোনে নাই কথা কোনো আমি কোনো জায়গাতে আমি বিচার পাই নাই সুবিচার পাই নাই তিন লাখ টাকার যৌতুকের দাবি করে যে তিন লাখ টাকা দেও তাহলে মানে নিবে এসে আমি দিতে পারিনি আমার বাপ মা তো সহায় এর জন্য আমি দিতে পারি নাই আর বাঘা উপজেলার চেয়ারম্যান লাইভেশন লাভলু তার ভয় দেখায় আমি ওনার কাছেও গিয়েছিলাম উনি বলেছে এসব বিষয়ে আমি কিছু জানি না আমার স্বামী বলেছে যে আমি লাইভেশন লাভলুকে আমি হচ্ছে টাকা দিয়ে কুত্তা পুষে রাখছি লাইভেশন লাভলু আমার কুত্তা পোষা কুত্তা ওটা তাকে আমি যা বলবো তাই শুনবে এই কথা আমার রেকর্ডও আছে কালকে আমার এই রেকর্ড আছে এই রেকর্ড আমি ওনাকে শোনাতাম কিন্তু কালকে আমার মোবাইল হাসতে হাসতে কেড়ে নিয়ে আমি সব কিছু আমার ডিলিট করে দিয়েছে আমি একটা অসহায় নারী আমি এমন অবস্থায় যে আমি আমার বাচ্চাটাকে শীতের পোশাক কিনে দিব এরকমও টাকা আমার কাছে নেই আমি এত অসহায় অবস্থায় আছি আমি সবার কাছে গেছি আমি চেয়ারম্যান মেম্বার সবার কাছে আমি গেছি কারোর কাছ থেকে আমি কোনো সাহায্য পাই নাই আমি খেয়ে না খেয়ে আমার বাচ্চাটাকেও আমি খাওয়াইতে পারি না ভালো মতো এই অবস্থায় আমি দিন কাটাচ্ছি তো আমি আপনাদের কাছে সুবিচার চাই সরকারের কাছে আমি কি এই সুবিচার আমি পাবো না মানে এই সুবিচারটা আমাকে করে দেবেন